রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেই বসেছে কোরবানির পশুর হাট। আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহের মুক্তাঘাচা থেকে সহকর্মী রাকিবুল হাসান রুবেল, তার কাছ থেকে জেনে নেব হাটের খবর। খবর রুবেল, কেমন দেখতে পাচ্ছেন হাট, পশুর হাট কতটা জমে উঠেছে, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, এসব বিষয়ে সব মিলিয়ে একটু জানাবেন। ধন্যবাদ সুব্র, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের মুক্তাঘাচার যে ঐতিহ্যবাহী নতুন বাজারের গুহাটা রয়েছে, এই গুহাটায় রয়েছি। আমি দুপুর থেকে দেখেছি এই গুহাটায় দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তাদের কোরবানির পশু বিক্রির জন্য এই বাজারে নিয়ে এসেছে। আমি ক্রেতাও দেখেছি, প্রায় 10টা পরিবার ক্রেতা রয়েছে এই বাজারে। দুপুরের পর থেকে বেচা বিক্রিও শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা যথেষ্ট পরিমাণে বেচা বিক্রি লক্ষ্য করেছি এই বাজারে। তবে একটা জিনিস লক্ষণীয়, প্রচুর লোকজনের সমাগম হলেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি দেখেছি এই গরু হাটের যে প্রায় অর্ধেক মানুষের মুখে কিন্তু মাস্ক নেই, তাছাড়াও যে মানুষের স্বাস্থ্যবিধির গায়ে গায়ে লাগে মানুষ গরু ক্রয় করতেছে। তাছাড়াও ময়মনসিংহের যে ঐতিহ্যবাহী যে বাজারটি রয়েছে মুক্তাঘাচার, এই বাজারে জাল টাকা শনাক্তকরণের মেশিন বসানো হয়েছে। যদি কোনো জাল টাকা যদি কেউ টাকার সন্দেহ হয় তাহলে জাল টাকা তারা এখানে শনাক্ত করতে পারবেন। তাছাড়াও পশু বিভাগের পক্ষ থেকে তারা এখানে যারা অসুস্থ গরু যারা আছে তারা বাজারে নিয়ে আসে, তারা ঢুকতে না পারে, এই জন্যই তারা মনিটরিং সেল তারা টিম তারা বাজারে কাজ করছে। তাছাড়াও যে ময়মনসিংহের যে জেলা রয়েছে, জেলায় প্রায় 200+ পশু হাট এবার কোরবানির ঈদ উপলক্ষে পশু হাট বসানো হয়েছে। আর সিটি কর্পোরেশনে 60টি স্থানে কোরবানির পর পশুর হাট বসানো হয়েছে। আজ বিকাল থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ রয়েছে, সার্কিট হাউস মাঠের পাশে তারা কোরবানির গরুর হাট বসানো হয়েছে। ধন্যবাদ আপনাকে।